বাংলা চলচ্চিত্র শিল্পে যে কজন অভিনেতা ও অভিনেত্রী কল্যাণে সমৃদ্ধ হয়েছে তাদের মাঝে সবার উপরে নাম উঠে আসে শাবনূর। খুব সম্ভবত তিনিই এদেশের প্রথম নায়িকা যিনি তার প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে কোটি কোটি সিনেমা পাগল মানুষের মনের মণিকোঠায় স্থায়ীভাবে জায়গা স্থাপন করে নিয়েছেন। শাবনূরের আগে বা পরে অনেক নায়িকার আগমন ঘটেছিল বা ঘটেছেও, কিন্তু একজন শাবনূর যেন রয়ে গেছেন এখনও সবার মনের মণিকোঠায়। শাবনূর আমাদের সেই নায়িকা যার সিনেমা দেখার জন্য কাকচক্ষুর মতো একটা বৃহস্পতিবার কিংবা শুক্রবার সকলেই অপেক্ষা করে থাকত। শাবনূর আমাদের সেই যে শৈশবের কথা মনে পড়লেই তার অসাধারণ প্রাণবন্ত অভিনয় আমাদের চোখে ভেসে ওঠে। আমাদের আজকের এই আয়োজনে জানব বাংলাদেশের কোটি মানুষের শৈশবকে সমৃদ্ধ করার সেই শাবনূরের জীবন কাহিনী। শাবনূরের জীবন কাহিনী সম্পূর্ণ জানতে আমাদের আজকের ভিডিওটি পুরোটা দেখুন, এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক অ্যান্ড কমেন্ট করুন। তাহলে চলুন জেনে নেওয়া যাক শাবনূরের জীবন কাহিনী সম্পর্কে। শাবনূরের পুরো নাম কাজী শারমিন নাহিদ নূপুর, কিন্তু মঞ্চ নাম শাবনূর হিসেবেই অধিক পরিচিত হলেন একজন বাংলাদেশি অবসরপ্রাপ্ত চলচ্চিত্র অভিনেত্রী। শাবনূর জন্মগ্রহণ করেন 1979 সালের 17ই ডিসেম্বর। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম সফল অভিনেত্রী। তিনি 2005 সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 2 নয়নের আলো ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি 6 বার বাচসাস পুরস্কার অর্জন করেন। তিনি রেকর্ড সংখ্যক 10 বার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেছেন। শাবনূর 1979 সালের 17ই ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর। চলচ্চিত্রে আগমনের পর পরিচালক এহতার শাম তার নাম রাখেন শাবনূর। শাবনূর শব্দের অর্থ রাতের আলো। শাবনূরের পিতার নাম শাহজাহান চৌধুরী। তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি। তার ছোট বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনেই নিজ নিজ পরিবার সহ অস্ট্রেলিয়ান প্রবাসী। শাবনূরের বর্তমান বয়স 43 বছর এবং তার রাশিচক্র ধনু। বর্তমানে সবারই জানতে ইচ্ছে করে যে শাবনূর কত টাকা আয় করে থাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক শাবনূর আসলেই কত টাকা আয় করে। শাবনূরের 3 মিলিয়ন থেকে 5 মিলিয়ন আয়। শাবনূর 5 ফুট 4 ইঞ্চি। 2011 সালের 6ই ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং 2012 সালের 28 ডিসেম্বর তাকে বিয়ে করেন। তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন ও নাগরিকত্ব লাভ করেন। 2013 সালের 29 ডিসেম্বর তিনি প্রথম ছেলে সন্তানের মা হন। তার ছেলের নাম আইজান নিহান। তবে তাদের দাম্পত্য কলহের পরিপ্রেক্ষিতে 2020 সালের 4ই ফেব্রুয়ারি অ্যাডভোকেট কাউসার আহমেদের মাধ্যমে অনিক মাহমুদকে এই তালাক নোটিশ পাঠিয়েছেন শাবনূর। শাবনূরের প্রথম চলচ্চিত্র চাঁদনি রাতে 1993 সালে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেন এহতার শাম এবং তার বিপরীতে নায়ক ছিল সাব্বির। এই ছবিটি ব্যর্থ হয়। পরে চিত্রনায়ক সালমান শাহের সাথে জুটি বেঁধে 14টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার প্রায় সবগুলোই ছিল ব্যবসায়িক মানদণ্ডে সফল। সালমান শাহ শাবনূর জুটির প্রথম ছায়াছবি জহিরুল হক পরিচালিত তুমি আমার 1994 সালে মুক্তি পায়। একই বছর শাহ আলম কিরণ তাদের নিয়ে ফারুক কবরি জুটির সুজন সখী চলচ্চিত্রে রঙিন পূর্ণ নির্মাণ সুজন সখী নির্মাণ করেন। 1995 সালে এই জুটির স্বপ্নের ঠিকানা চলচ্চিত্রটি বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র। পরের বছর তিনি স্বপ্নের পৃথিবী চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার অর্জন করেন। এরপর তিনি সালমান শাহের বিপরীতে তোমাকে চাই ও সিবলি সাদিক পরিচালিত আনন্দ অশ্রু চলচ্চিত্রে অভিনয় করেন। স্বপ্নের পৃথিবী পরে তিনি নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করে দারুণ সফলতা অর্জন করেন। রিয়াজের বিপরীতে 1997 সালে মন মানে না ও তুমি শুধু তুমি এবং 1999 সালে অভিনীত ভালোবাসি তোমাকে ও বিয়ের ফুল ছায়াছবিগুলো ব্যবসা সফল লাভ করেন। পাশাপাশি তিনি অভিনেতা ফেদরুসের সাথেও অনেক সফলতা পান। এছাড়াও তিনি মান্না সাকিব খানের সাথেও অভিনয় করে সফল হয়েছেন।
এ সময় তিনি ভালোবাসি তোমাকে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন এবং 1998 ও 1999 সালে চলচ্চিত্রের জন্য পর্যন্ত টানা দুইবার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। 90 দশকের বাংলা চলচ্চিত্রের সারা জাগানো জনপ্রিয় নায়িকা শাবনূর, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী শাবনূর অভিনয় থেকে দূরে আছেন অনেক দিন থেকেই। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার সহ বসবাস করছিলেন। অভিনয় থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়ে ব্যক্তি ও পারিবারিক জীবনটাকে তিনি উপভোগ করছিলেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো শাবনূরের সম্পর্কে জেনে তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনি কার জীবনের উপরে এরকম আরও মজার মজার তথ্য জানতে চান তা আমাদেরকে কমেন্ট করে জানান। এই পর্যন্তই, ভালো থাকবেন।